টায়ার্ড লাগতেছে দিলাই প্রচুর দিলাই এগুলো সর্বদানে নিয়েন না তুমি কারে কি বলতেছো খেয়াল করতেছো কারে কি বলতেছো তুমি আমি আনবো শরবত লেবু চিপবেন গ্লাসের মধ্যে রাখবেন বিট লবণ দিবেন চিনি দিবেন পানি দিয়া লালা দিয়ে লুয়েবেন ঠান্ডা পানি তুমি আমার দিকে তাকাও তুমি কারে কি বলতেছো তুমি খেয়াল করতেছো না আর আপনি আমার বন্ডে কি সুন্দর বন্ডেরা পাকায় পুকে এই বয়সে বিয়ে করছেন কিছু কইছি আমরা বুঝলাম না বিয়ের সঙ্গে শরবতের কি সম্পর্ক আছে এত বুঝবেন আবার টাকা দিছে আরে ব্যবলার মতো বলিছে কেন শরবত নিয়েছেন জান কি করতেছেন আপনার নেই বাসায় একা একা কি করেন আপনি গেটে লাগাই দিয়া হেন কি ব্যাপার সে বললে যে বাসা ঠিক মতো পৌঁছে দিয়ে আসছো ঠিক মতো পৌঁছে দিয়ে আইছি আর এত লাগবো না রাস্তার মধ্যে যে জ্যাম একটু যাই গাড়ি আটকা একটু যাই গাড়ি আটকা গেছি বিরক্ত হয়ে বলছি তোমার বোনকে ঠিক মতো বাসে উঠাইছে তো ঠিক মতো বাসে উঠাইছি গাড়ি যাইতে আছে আপা জানলা দিয়া মা তো আবার কাছে আদর করে আমার টাটা দিতে 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 যতক্ষণ টাটা শেষ তত পর্যন্ত আমি দাঁড়াইছিলাম গুড ভালো একটা কাজ করছো টায়ার্ড লাগতেছে তো লয় প্রচুর দিলাম এগুলো সর্বদানে নিয়েন না কি বললো শরবত শরবত আমি আনবো মানে শরবত চিনেন না লেবুর শরবত আপনার লেবুর শরবত তো চিনেন না লেবু চিপবেন গ্লাসের মধ্যে রাখবেন বিট লবণ দিবেন চিনি দিবেন পানি দিয়া লালা দিয়ে লুয়েবেন ঠান্ডা পানি তুমি কারে কি বলতেছো খেয়াল করতেছো কারে কি বলতেছো তুমি আমি আনবো শরবত কে আপনার হাত নাই শরবত আনতে পারবেন না আপনি এই তুমি আমার দিকে তাকাও তুমি কারে কি বলতেছো তুমি খেয়াল করতেছো না একলা সর্বান্তে আদেশে কি আছে আর আপনি আমার বন্ডে কি সুন্দর বন্ডেরা পাকায় পুকে এই বয়সে বিয়ে করছেন কিছু কইছি আমরা বুঝলাম না বিয়ের সঙ্গে শরবতের কি সম্পর্ক আছে এত বুঝবেন না আর দেন এই কথাবার্তায় দুলাভাই শালক শালা দুলাভাই এটা ভালো লাগে না কিন্তু তার আগে সবচেয়ে বড় পরিচয় আমি কিন্তু আপনার শ্বশুরবাড়ির মেহমান মেহমানের সম্মানটা তো দেন আপনি নাহলে কিন্তু আমি বাড়িতে ফোন দিয়ে দিব আবার টাকা দিছে আরে ব্যবলার মতো বলিছে কেন শরবত নিয়েছেন জান দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই তোমারে নিয়া সিনেমা বানামো সিনেমার নাম দিমু শরবত চাই শরবত চাই সিনেমার নাম দিমু শরবত চাই দুলা এলো শরবত নাও কইছি লেবু শরবত হলুদের শরবত কে খাবো আমার জন্ডিস হলুদের শরবত খাবো আমি আবার আছে গরম চিনি কম দিছেন কে আমি চিনি কম খাই তা আপনি কম খান আমি তো বেশি খাই আপনার সমস্যা আছে আমাদের সমস্যা নাই এরপর তো চিনি বেশি দিবেন বুয়ে নিছে লোকটা জান না আমি রেস্ট নিমু জান আর জান তো জান মনে হয় যেমন তাকে রয়েছে মনে আমি আর বউ আরে কি মনে ফ্যাশন শো করে বাবা বাবা হালার রুচি এত খারাপ কি মানেছে এটা আদুল্লাহ সবটা খান